बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आमार सुप्रिय शिक्षार्थीवृंद आशा करी सकले भालो आछो निरापदे आछो एवं सुस्थ आछो। आमी अल्लाहर रहमते भालो आछी। आज के जीवविज्ञान अनलाइन क्लासे सबाइके स्वागत जानाच्छी। आज के आमी तोमादेर साथे आछी साबरिन सुप्रीति लेक्चारार डिपार्टमेंट अफ बायोलजी। आज के आमी तोमादेर जीवविज्ञान द्वितीय पत्रेर पुनर्बिन्यासकृत सिलेबास थेके अध्याय चारे किछु सृजनशील प्रश्न निये आलोचना करब। सृजनशील प्रश्नगुलोर साथे साथे आमरा उत्तरगुलो देखे नेब। तो चलो शुरू करा जाक। आमादेर सृजनशील प्रथम प्रश्नटी हलो, मानुषेर दुटी फुसफुसेर माझखाने एकटी विशेष पाम्प यंत्र अवस्थान करे जा जीवनेर शुरू थेके शेष पर्यन्त বাইরের কোনো উদ্দীপনা ছাড়া স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। প্রথম জ্ঞানমূলক প্রশ্নটি আছে, অ্যানজাইনা কি? ব্যারোরিসেপ্টর বলতে কি বোঝায়? উদ্দীপকের অঙ্গটি বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত অঙ্গটির মাধ্যমে কিভাবে দেহে রক্ত সংবহন ঘটে বিশ্লেষণ করো। চলো আমরা সৃজনশীল একের উত্তরগুলো এবার দেখে নিই। আমাদের প্রথম প্রশ্নটি ছিল অ্যানজাইনা কি? উত্তর, হৃৎপেশী অক্সিজেন সমৃদ্ধ পর্যাপ্ত রক্ত সরবরাহ না পেলে বুক নিষ্পেষিত হচ্ছে বা দম বন্ধ হয়ে আসছে এমন মারাত্মক অস্বস্তি অনুভূত হলে সে ধরনের বুকে ব্যথাকে অ্যানজাইনা বলে। আমাদের খ নম্বর প্রশ্নটি ছিল, ব্যারোরিসেপ্টর বলতে কি বোঝায়? উত্তর, মানুষের রক্তবাহিকার প্রাচীরে বিশেষ সংবেদী স্নায়ু প্রান্ত থাকে যা রক্তচাপ পরিবর্তনে বিশেষভাবে সাড়া দেয় ও দেহের রক্তচাপের ভারসাম্য বজায় রাখে। এই সংবেদী স্নায়ু প্রান্তগুলোকে ব্যারোরিসেপ্টর বলে। এই সব স্নায়ু প্রান্ত অস্বাভাবিক রক্তচাপ শনাক্ত করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যে বার্তা পাঠায় তার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হৃৎস্পন্দন মাত্রা ও শক্তি নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ স্বাভাবিকীকরণে ভূমিকা পালন করে। এই ব্যারোরিসেপ্টর দুই ধরনের হতে পারে, উচ্চচাপ ব্যারোরিসেপ্টর এবং নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। এবার আমরা এক নম্বর সৃজনশীলের গ নম্বরটি প্রশ্নটি ছিল তা দেখব। উদ্দীপকের অঙ্গটি বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি হলো হৃৎপিণ্ড। বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই এই হৃৎপিণ্ডের ক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। এ ধরনের নিয়ন্ত্রণকে বলা হয় মায়োজেনিক নিয়ন্ত্রণ, অর্থাৎ স্নায়ুতন্ত্র বা হরমোন কিংবা অন্য কোনো উদ্দীপনা ছাড়াই নিজ থেকে হৃৎস্পন্দন তৈরি করে। প্রকৃতপক্ষে হৃৎপিণ্ডের প্রাচীরের কিছু রূপান্তরিত হৃৎপেশি মায়োজেনিক প্রকৃতির জন্য দায়ী। এই বিশেষ টিস্যুগুলোকে সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যু বলা হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে হৃৎপিণ্ডের সংযোগী টিস্যুগুলো চার ধরনের, সাইনোঅ্যাট্রিয়াল নোড, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, বান্ডল অফ হিজ এবং পারকিনজি তন্তু। এবার চলো চার ধরনের এই সংযোগী টিস্যুর মাধ্যমে কিভাবে হৃৎস্পন্দন তৈরি হচ্ছে দেখে নেওয়া যাক। সাইনোঅ্যাট্রিয়াল নোড, আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি সাইনোঅ্যাট্রিয়াল নোডের পজিশনটা আমরা দেখতে পাচ্ছি। অ্যাট্রিয়াম ও সুপিরিয়র ভেনা ক্যাভার সংযোগস্থলে অবস্থিত এবং এটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র থেকে কিছু স্নায়ুপ্রান্ত সহ অল্প সংখ্যক হৃৎপেশী তন্তু নিয়ে গঠিত। সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে সৃষ্ট একটি অ্যাকশন পটেনশিয়াল ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে হার্টবিট শুরু হয়। এই অ্যাকশন পটেনশিয়াল ছড়িয়ে সাথে সাথে স্নায়ু উদ্দীপনার অনুরূপ উত্তেজনার একটি ছোট তরঙ্গ হৃৎপেশীর দিকে অতিক্রান্ত হতে থাকে। এটি অ্যাট্রিয়ামের প্রাচীরে ছড়িয়ে পড়ে এবং অ্যাট্রিয়ামের সংকোচন ঘটায়। আর এই সাইনোঅ্যাট্রিয়াল নোডকে আমরা প্রাকৃতিক পেসমেকার বলে থাকি, কারণ প্রতিটি উত্তেজনার তরঙ্গ এখানেই সৃষ্টি হয় এবং পরবর্তীতে উত্তেজনার তরঙ্গ সৃষ্টির উদ্দীপক হিসেবেও কাজ করে। তোমরা ছবিতে ভালোভাবেই দেখতে পাচ্ছ সাইনোঅ্যাট্রিয়াল নোডের অবস্থানটি। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, ডান অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলের প্রাচীরে অবস্থিত সাইনোঅ্যাট্রিয়াল নোডের অনুরূপ গঠন বৈশিষ্ট্যের অ্যাট্রিও ভেন্ট্রিকুলার টিস্যু অ্যাভি বান্ডল নামক বিশেষ পেশিতন্তু গুচ্ছের সাথে যুক্ত থাকে। অ্যাভি বান্ডলের মাধ্যমে হৃৎ উদ্দীপনার ঢেউ অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে প্রবাহিত হয়।
এই সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোডে যখন উদ্দীপনাটা আসে তা আসতে 0.15 সেকেন্ড দেরি হয়। তোমরা চিত্রে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোডের অবস্থান দেখতে পাচ্ছ সাইনোঅ্যাট্রিয়াল নোডের পরবর্তীতেই। এবার আমরা দেখব বান্ডেল অফ হেজ। হৃৎপিণ্ডের এই বিশেষ টিস্যুটি অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড থেকে উৎপন্ন হয়ে আন্তঃ ভেন্ট্রিকুলার প্রাচীরের পশ্চাৎ ভাগ পর্যন্ত বিস্তৃত এবং ডান ও বাম শাখায় বিভক্ত হয়ে ভেন্ট্রিকুলার পার্কিঞ্জি তন্তুতে মিলিত হয়। তাহলে বান্ডেল অফ হেজ দুটি শাখায় বিভক্ত হয়ে দুটি ভেন্ট্রিকলে চলে যায়। তারপর আছে সর্বশেষ পার্কিঞ্জি তন্তু। এই তন্তুগুলো বান্ডেল অফ হেজ থেকে উৎপন্ন হয়ে ভেন্ট্রিকুলার প্রাচীরে জালক সৃষ্টি করে। বান্ডেল অফ হেজ থেকে প্রাপ্ত উদ্দীপনা পার্কিঞ্জি তন্তুর মাধ্যমে ভেন্ট্রিকুলার প্রাচীরে ছড়িয়ে পড়ে ভেন্ট্রিকল দুটির সংকোচন ঘটায়। এবার আমরা সৃজনশীল একের সর্বশেষ যে প্রশ্নটি ছিল সে প্রশ্নের উত্তরটি দেখব। উদ্দীপকে উল্লেখিত অঙ্গটির মাধ্যমে কিভাবে দেহে রক্ত সংবহন ঘটে বিশ্লেষণ করো। এখানে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি হলো হৃৎপিণ্ড। মানব দেহে রক্ত সংবহন প্রক্রিয়া নিম্নোক্তভাবে বিশ্লেষণ করা হলো। আমরা মানব দেহে চার ধরনের সংবহন দেখতে পাই, সিস্টেমিক সংবহন, পালমোনারি সংবহন, করোনারি সংবহন এবং হ্যাপাটিক পোর্টাল সংবহন। প্রথমত আছে সিস্টেমিক সংবহন। যে পদ্ধতিতে হৃৎপিণ্ড থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সমগ্র দেহে প্রেরিত হয় এবং দেহ হতে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে বলা হচ্ছে সিস্টেমিক সংবহন। এক্ষেত্রে মহাধমনীর মাধ্যমে হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বের হয়ে বিভিন্ন শাখা প্রশাখার মাধ্যমে দেহের বিভিন্ন অংশে প্রেরিত হয় এবং বিভিন্ন শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সংগৃহীত হয়ে দুটি মহাশিরার মাধ্যমে হৃৎপিণ্ডের ডান অলিন্দে ফিরে আসে এবং ডান অলিন্দ থেকে ডান নিলয়ে আসে। এই সামগ্রিক প্রক্রিয়াটিকে আমরা বলছি সিস্টেমিক সংবহন। তারপর আসো পালমোনারি সংবহন। যে পদ্ধতিতে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড হতে ফুসফুসে প্রেরিত হয় এবং ফুসফুস হতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে আমরা বলছি পালমোনারি সংবহন। এক্ষেত্রে হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনী দ্বারা ফুসফুসে যায় এবং ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের বাম অলিন্দে ফিরে আসে। তারপর আমরা দেখি করোনারি সংবহন। করোনারি সংবহন হলো যে পদ্ধতিতে হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সংবহিত হয় তাকে করোনারি সংবহন বলে। এর মাধ্যমে হৃৎপিণ্ড তার নিজের জন্য পুষ্টি এবং অক্সিজেন গ্রহণ করে। সিস্টেমিক ধমনীর গোড়া হতে সৃষ্ট করোনারি ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ডের প্রাচীরে অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয়। হৃৎপিণ্ডের প্রাচীর হতে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত করোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের ডান অলিন্দে প্রবেশ করে। এবার আমরা সর্বশেষ দেখব পোর্টাল সংবহন। পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, অগ্নাশয়, অন্ত্র ও প্লীহা থেকে কৈশিক জালিকার মাধ্যমে সংগৃহীত রক্ত হ্যাপাটিক পোর্টাল শিরার ভেতর দিয়ে যকৃতে প্রবাহিত হওয়াকে হ্যাপাটিক পোর্টাল সংবহন বলে। তোমরা এখানে চিত্রটি দেখতে পাচ্ছ। তাহলে এই হচ্ছে আমাদের এক নম্বর সৃজনশীল প্রশ্ন। শিক্ষার্থীরা এবার চলো আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি দেখে নেই। কমলের মা তার সংসারে সুগৃহিণী। ইদানিং তার মা ভারী কাজ করলে বা একটু বেশি হাঁটাহাঁটি করলে ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেন ও বুকে অস্বস্তি অনুভব করেন। এছাড়াও তিনি উচ্চ রক্তচাপ জনিত সমস্যায়ও ভুগছেন। এখানে প্রথম প্রশ্নটি আছে অ্যারিথমিয়া কি, তারপর আছে হার্ট ফেলিওর বলতে কি বোঝায়, তারপর আছে উদ্দীপকে উল্লেখিত প্রথম রোগের লক্ষণগুলো ব্যাখ্যা করো, এবং শেষ প্রশ্নটি আছে উদ্দীপকে উল্লেখিত শেষোক্ত সমস্যাটি সুস্থ মানুষের দেহে বিশেষ সংবেদী স্নায়ু প্রান্তের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় বিশ্লেষণ করো। চলো এবার আমরা প্রশ্নের উত্তরগুলো দেখি। প্রথমে আছে অ্যারিথমিয়া কি। হৃৎস্পন্দন স্বাভাবিকের চেয়ে ধীর বা দ্রুত গতি সম্পন্ন কিংবা অনিয়ত হলে
অস্বাভাবিক হৃৎস্পন্দন হলে তাকে অ্যারিথমিয়া বলে। আমাদের খ নম্বর প্রশ্নটি ছিল হার্ট ফেলিওর বলতে কী বোঝায়। হৃৎপিণ্ড দেহের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত রক্তের যোগান দিতে পারে না, তখন এই অবস্থাকে হার্ট ফেলিওর বলে। অনেক সময় হৃৎপিণ্ড রক্তে পরিপূর্ণ হতে না পারলেও এই সমস্যাটি দেখা দিতে পারে, অথবা তখন হৃৎপ্রাচীরে হৃৎপিণ্ড যথেষ্ট শক্তি পায় না, এমনটি হয়। করোনারি ধমনির অন্তঃস্থ গাত্রে কোলেস্ট্রল জমা হলে ধমনির গহ্বর সংকীর্ণ করে হৃৎপ্রাচীর পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ থেকে বঞ্চিত হয়, ফলে হার্ট ফেলিওর ঘটে। এবার আমরা গ নম্বর প্রশ্নটি দেখব, উদ্দীপকে উল্লেখিত প্রথম রোগের লক্ষণগুলো ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত প্রথম রোগটি হলো হার্ট অ্যাটাক। করোনারি ধমনির মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পেশিতে পৌঁছায়। চর্বি জাতীয় পদার্থ, ক্যালসিয়াম, প্রোটিন প্রভৃতি করোনারি ধমনির অন্তর্গাত্রে জমা হয়ে বিভিন্ন আকৃতির প্লাক গঠন করে। এভাবে প্লাক শক্ত হতে হতে যখন বিদীর্ণ হয়, তখন অণুচক্রিকা জমা হয়ে প্লাকের চারদিকে রক্ত জমাট বাঁধতে শুরু করে। রক্ত জমাট বাঁধার কারণে করোনারি ধমনির লুমেন বন্ধ হয়ে যায়, ফলে হৃৎপেশিতে পুষ্টি ও অক্সিজেন সমৃদ্ধ রক্তের সরবরাহ বন্ধ হয়ে যায়, যার ফলে হৃৎপেশি ধ্বংস হয়ে যায় ও মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়। এর নাম হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। হার্ট অ্যাটাকের লক্ষণ, বুকে অস্বস্তি হওয়া, বুকের ঠিক মাঝখানে অস্বস্তি হওয়া যা কয়েক মিনিট থাকে আবার ফিরে আসে। বুকে অসহ্য চাপ, মোচড়ানো, আছড়ানো বা ব্যথা অনুভূত হয়। ঊর্ধ্বাঙ্গের অন্যান্য অংশে অস্বস্তি, এক বা উভয় পিঠ, বাহু, গলা, চোয়াল বা পাকস্থলীর উপরের অংশে ব্যথা বা অস্বস্তি অনুভব হয়। ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস, বুকে অস্বস্তির সময় ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস ঘটে। অনেক সময় বুকে অস্বস্তি হওয়ার আগেও এমন অবস্থা দেখা দিতে পারে। এছাড়াও পাকস্থলীতে অস্বস্তির সঙ্গে বমি বমি ভাব, বমি হওয়া বা মাথা ঝিমঝিম করা বা ঠান্ডা ঘাম বেরিয়ে যাওয়া, এই উপসর্গগুলো দেখা দিতে পারে। ঘুমে ব্যাঘাত ঘটা, ঘুমে ব্যাঘাত ঘটা, নিজেকে শক্তিহীন বা ক্লান্ত বোধ করা। তারপর আরও লক্ষণ আছে, সংজ্ঞাহীন হওয়া বা হঠাৎ মৃত্যু ঘটা, শেষ রাতে ও সকাল 8-9টার পূর্বে পর্যন্ত হার্ট অ্যাটাকের হার সবচেয়ে বেশি, তাই শেষ রাতে বা ভোরে বুকের ব্যথাকে কোনোভাবেই অবহেলা করা ঠিক নয়। অনেক সময় অবিরাম কাশি হতে পারে বা বুকে শোষো শব্দ হতে পারে। হার্ট অ্যাটাকের কয়েকদিনের মধ্যে পায়ে, গোড়ালিতে, পায়ের পাতা বা উদরে পানি জমা হতে পারে। সর্বশেষ আছে বুক ধরফরানি, বদহজম, মাথা ঝিমঝিম করা, শরীর অস্বাভাবিক দুর্বল অনুভূত হওয়া। তাহলে এই হচ্ছে আমাদের হার্ট অ্যাটাকের লক্ষণ। এবার আমরা 2 নং সৃজনশীলের সর্বশেষ প্রশ্নটি দেখব, উদ্দীপকে উল্লেখিত শেষোক্ত সমস্যাটি সুস্থ মানুষের দেহে বিশেষ সংবেদী স্নায়ু প্রান্তের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় বিশ্লেষণ করো। তাহলে উদ্দীপকে শেষোক্ত যে সমস্যাটি ছিল সেটা হচ্ছে উচ্চ রক্তচাপজনিত সমস্যা। আমরা যারা সুস্থ মানুষ আছি, সুস্থ মানুষের দেহে এই যে উচ্চ রক্তচাপ জড়িত সমস্যা বা রক্তচাপ স্বাভাবিকীকরণের ক্ষেত্রে কিছু রক্তনালী বিশেষ ভূমিকা পালন করে, এটা আমরা ব্যাখ্যা করে দেখাব। রক্তনালী প্রাচীরে বিদ্যমান কতগুলো সংবেদী স্নায়ুপ্রান্ত যা রক্তচাপ পরিবর্তনে বিশেষভাবে সাড়া দেয়, সেই স্নায়ুপ্রান্তকে ব্যারোরিসেপ্টর বলে, যা মস্তিষ্কের ভেগাস স্নায়ু ও গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ু থেকে সৃষ্টি হয়। ব্যারোরিসেপ্টর 2 ধরনের হতে পারে, উচ্চচাপ ব্যারোরিসেপ্টর এবং নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। উচ্চচাপ ব্যারোরিসেপ্টর ক্যারোটিড সাইনাস ও অ্যাওর্টিক আর্চের প্রাচীর গাত্রে এই জাতীয় ব্যারোরিসেপ্টর অবস্থান করে। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি ব্যারোরিসেপ্টর রক্তনালীর গাত্রে স্বাভাবিক ও অস্বাভাবিকতা অনুধাবন করে এবং তা স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে প্রেরণ করে, ফলে প্রতিবর্ত ক্রিয়ায় কিছুক্ষণের মধ্যেই হৃৎস্পন্দনের মাত্রা অস্বাভাবিক অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আচ্ছা, এবার আমরা দেখব রক্তচাপ কমে গেলে কী হয়। ব্যারোরিসেপ্টরের সংকেত প্রদানের মাত্রা কমে যায়, এই তথ্য মস্তিষ্কের মেডুলা অবলঙ্গাটায় পৌঁছে, তারপর মেডুলা অবলঙ্গাটা থেকে তথ্য রক্তনালীতে পৌঁছে এবং রক্তনালীর সংকোচন ঘটায়, যার ফলে রক্তচাপ স্বাভাবিক হয়। রক্তচাপ বেড়ে গেলে ব্যারোরিসেপ্টরের সংকেত প্রদানের মাত্রা বেড়ে যায়, হৃৎস্পন্দন ও রক্তনালীর ক্রিয়া কমে যায়, সংকেত প্রদান বন্ধ হয়ে গেলে
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, হৃদস্পন্দন ও রক্তনালীর ক্রিয়া বাড়িয়ে দেয়, ফলে রক্তনালীর প্রসারণ ঘটে, যার ফলে রক্তচাপ কমে যায়। এবার আমরা দেখে নেব নিম্নচাপ বেরোরিসেপ্টর। এই রিসেপ্টরগুলো বড়, সিস্টেমিক শিরা, পালমোনারি শিরা এবং হৃৎপিণ্ডের ডান অলিন্দ ও নিলয়ের প্রাচীরে অবস্থান করে। এরা রক্তের আয়তন নিয়ন্ত্রণ করে বলে এদের আয়তন রিসেপ্টরও বলা হয়। রক্তের আয়তন হ্রাস পেলে সিম্পথেটিক স্নায়ু উদ্দীপিত হয় আর উদ্দীপ্ত স্নায়ু রেনিন ক্ষরণের জন্য ব্রিককে সংকেত পাঠায়। রেনিন এনজাইমের প্রভাবে অ্যাঞ্জিওটেনসিন হরমোন সক্রিয় হয়, ফলে রক্তচাপ বৃদ্ধি পায়। চলো এবার আমরা 3 নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখে নিই। রফিক সাহেব বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলে ডাক্তার বিভিন্ন পরীক্ষার পর দেখলেন যে বিশেষ একটি অঙ্গে 2টি রক্তনালী বন্ধ অবস্থায় আছে। ডাক্তার বললেন অপারেশন ছাড়াই বিশেষ পদ্ধতিতে চিকিৎসা করা সম্ভব। এখানে প্রথম প্রশ্নটি হলো ব্যারো রিফ্লেক্স কি, তারপর আছে করোনারি বাইপাস বলতে কি বোঝায়, তারপর আছে উদ্দীপকের অঙ্গটি অকেজো হলে কৃত্রিম যন্ত্র স্থাপন করে হৃদস্পন্দন স্বাভাবিক রাখা যায় ব্যাখ্যা করো, এবং সর্বশেষ প্রশ্নটি হলো উদ্দীপকে উল্লেখিত বিশেষ পদ্ধতিটি রফিক সাহেবের রোগ নিরাময়ে কতটুকু সহায়ক হবে বিশ্লেষণ করো। চলো এবার আমরা উত্তরগুলো দেখে নিই। প্রথমে আছে ব্যারো রিফ্লেক্স কি। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, রক্তনালী ও হৃৎপিণ্ড পরিচালনার মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণের পদ্ধতিকে বলা হয় ব্যারো রিফ্লেক্স। তারপর আছে করোনারি বাইপাস বলতে কি বোঝায়। করোনারি বাইপাসকে করোনারি আর্টারি বাইপাস গ্রাফট CABG সার্জারিও বোঝায়। করোনারি হৃদরোগ সৃষ্টির প্রধান কারণ হচ্ছে করোনারি ধমনির রুদ্ধতা। করোনারির যেসব স্থানে ব্লক আছে সেখানে শরীরের অন্যস্থানের একটি শিরা বা ধমনী দিয়ে রক্তনালীর পাশ দিয়ে নতুন রক্তনালী স্থাপন করে রক্ত প্রবাহ স্বাভাবিক করে দেওয়া হয়। এটি ওপেন হার্ট সার্জারির অন্তর্গত। এবার 3 নম্বর প্রশ্নটি দেখব। উদ্দীপকের অঙ্গটি অকেজো হলে কৃত্রিম যন্ত্র স্থাপন করে হৃদস্পন্দন স্বাভাবিক রাখা যায় ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত কৃত্রিম যন্ত্রটি হলো পেসমেকার। মানুষের হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে সাইনোঅ্যাট্রিয়াল নোডকে বলা হয় প্রাকৃতিক পেসমেকার। যখন কৃত্রিম পেসমেকার প্রাকৃতিক পেসমেকার ঠিকভাবে কাজ করতে পারে না তখন কৃত্রিম পেসমেকার স্থাপন করা হয়। কৃত্রিম পেসমেকার একটি লিথিয়াম ব্যাটারি, কম্পিউটারাইজড জেনারেটর ও শীর্ষে সেন্সরযুক্ত একটি তার বা লিড নিয়ে গঠিত। প্রাকৃতিক পেসমেকারটা বিকল হয়ে গেলে কৃত্রিম পেসমেকার স্থাপন করে মানুষের হৃদস্পন্দন স্বাভাবিক রাখা হয়। পেসমেকার যেভাবে কাজ করে, হার্টবিট খুব দ্রুত বা খুব মন্থর গতিতে সংঘটিত হলে হৃৎপিণ্ড পর্যাপ্ত রক্ত দেহে সরবরাহ করতে পারে না। জেনারেটরের কম্পিউটার চিপ হৃৎপিণ্ডে যুক্ত সেন্সরবাহী তার ব্যক্তির চলন, রক্তের তাপমাত্রা, শ্বসন ও শারীরিক কর্মকাণ্ড মনিটর করে। প্রয়োজনে কর্মকাণ্ডের ধারা অনুযায়ী হৃৎপিণ্ডকে তাল মিলিয়ে চলতে সাহায্য করে। এইসব তথ্য কাজে লাগিয়ে পেসমেকার ঠিক করে দেয় কোন ধরনের বিদ্যুৎ তরঙ্গ লাগবে এবং কখন লাগবে। যেমন পেসমেকার ব্যক্তির ব্যায়াম করার বিষয়টি বুঝতে পেরে হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। এসব উপাত্ত পেসমেকারে রক্ষিত থাকে, যা দেখে চিকিৎসকেরা পেসমেকারের প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারে। এবার আমাদের সর্বশেষ প্রশ্নটি আছে 9 নম্বর প্রশ্ন। উদ্দীপকে উল্লেখিত বিশেষ পদ্ধতিটি রফিক সাহেবের রোগ নিরাময়ে কতটুকু সহায়ক হবে বিশ্লেষণ করো। উদ্দীপকে রফিক সাহেবের রোগ নিরাময়ে অপারেশন ছাড়া যে বিশেষ চিকিৎসা পদ্ধতিটির কথা বলা হয়েছে তা হলো অ্যাঞ্জিওপ্লাস্টি। বড় ধরনের অস্ত্রোপচার না করে হৃৎপিণ্ডের সংকীর্ণ লুমেন যুক্ত বা রুদ্ধ হয়ে যাওয়া করোনারি পুনরায় প্রশস্ত লুমেন যুক্ত বা উন্মুক্ত করার পদ্ধতিকেই অ্যাঞ্জিওপ্লাস্টি বলে। এই ধরনের কার্যক্রমে ঊর্ধ্ব বাহু বা পায়ের একটি অংশ কেটে ধমনির ভেতর দিয়ে পাতলা নল বা ক্যাথেটার প্রবেশ করিয়ে রুদ্ধ ধমনিতে প্রবেশ করানো হয়। আর ক্যাথেটারের অগ্রভাগে একটি চুপসানো বেলুন এবং বেলুনটির চারদিকে একটি ধাতব তারের চোঙ বসানো থাকে। এই জালটিকে স্টেন্ট বলে। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ একটি বেলুন এবং ধাতব তারের চোঙ দেখা যাচ্ছে।
তারপরে এই স্টেন্ট সহ বেলুনটি কাঙ্ক্ষিত জায়গায় যখন পৌঁছে যায় তখন বেলুনটি বাইরে থেকে ফোলানো হয়। বেলুনের সাথে সাথে স্টেন্ট স্ফীত হয় এবং প্রতিবন্ধক স্থানে চাপ দিতে থাকে। চাপের ফলে ধমনী গহ্বরের প্রতিবন্ধক স্থানে চর্বিযুক্ত পদার্থ নিষ্পেষিত হয় এবং সংকীর্ণ ধমনী প্রশস্ত হয়ে যায়। তখন ধমনীর ভেতর দিয়ে স্বাভাবিকভাবেই রক্ত প্রবাহিত হতে পারে। স্টেন্টটি ধমনীর গহ্বরে রেখেই বেলুন সংকুচিত করে বাইরে বের করে আনা হয়। আর স্টেন্টের গায়ে এক ধরনের প্রলেপ লাগানো থাকে যা চর্বি গলিয়ে ধমনীকে পুনরায় সংকীর্ণ হওয়া থেকে রক্ষা করে। এছাড়াও হার্ট অ্যাটাকের মতো মারাত্মক অবস্থা মোকাবেলায় অ্যাঞ্জিওপ্লাস্টি কার্যকর ভূমিকা পালন করে। এবার আমরা এই টপিকসগুলো থেকে কিছু এমসিকিউ প্রশ্ন দেখে নিব। এছাড়াও তোমাদের বইয়ের প্রত্যেকটা টপিকস তোমরা ভালো করে পড়বে, তাহলেই এমসিকিউতে ভালো করা সম্ভব। আমি এখানে তোমাদের কিছু এমসিকিউ দেখাচ্ছি, চলো দেখে নেই। কোন রিসেপ্টর অ্যাডিএইচ হরমোন নিঃসরণকে নিয়ন্ত্রণ করে? নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। কৈশিক জালিকার মাধ্যমে সংগৃহীত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কিসের মধ্য দিয়ে যকৃতে প্রবাহিত হয়? আন্ত্রিক শিরা। অ্যাঞ্জেনার ফলে সৃষ্ট ব্যথার স্থায়িত্বকাল কত? 5 থেকে 30 মিনিট। অ্যাঞ্জেনার ক্ষেত্রে হৃৎপিণ্ডের ধমনীর গাত্রে কোনটি জমা হয়? কোলেস্ট্রল। হৃৎপেশির প্রোটিন সঞ্চয়ের কারণে অনমনীয় হয়ে যাওয়াকে কি বলে? অ্যামাইলয়েডোসিস। সাধারণত কত বছর বয়সের পুরুষদের অ্যাঞ্জেনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে? 40 বছর। অ্যারিথমিয়া রোগের ফলে কোন অঙ্গে অস্বাভাবিকতা দেখা যায়? হৃৎপিণ্ড। অ্যাঞ্জিওপ্লাস্টিতে কোনটি ব্যবহৃত হয়? বেলুন ক্যাথেটার। হৃৎপিণ্ডের স্পন্দনের উৎপত্তি হয় কোথায়? সাইনোঅ্যাট্রিয়াল নোডে। করোনারি ধমনী রক্ত সরবরাহ করে কোথায়? হৃৎপিণ্ডের প্রাচীরে। হৃৎপিণ্ডের মায়োজেনিক প্রকৃতি টিস্যুকে কি বলে? জাংশনাল টিস্যু। হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়ামের সাথে যুক্ত থাকে কোন দুটি শিরা? ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা। হৃৎপিণ্ডের বৈদ্যুতিক সংকেত তৈরি বাধাগ্রস্ত হলে কি ব্যবহার করা হয়? পেসমেকার। হৃদযন্ত্রের রোগ নির্ণয়ে প্রাথমিক পরীক্ষা কোনটি? ইটিটি। পেসমেকার হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে অবস্থিত? ডান অলিন্দ। হৃৎপিণ্ডে পেশির অবস্থা জানা যায় কোন পরীক্ষার মাধ্যমে? এমআরআই পরীক্ষার মাধ্যমে। মানুষের রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? স্পিগমোম্যানোমিটার। কোন সংবহনের মাধ্যমে হৃৎপিণ্ড নিজের জন্য অক্সিজেন সরবরাহ করে? করোনারি সংবহন। তাহলে এই পর্যন্ত ছিল আমাদের আজকের ক্লাস। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমি তোমাদের একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। প্রথম সৃজনশীল প্রশ্নটি তোমরা বাড়ির কাজ হিসেবে করে বিশ্ব শিক্ষকের নিকট জমা দিবে। আজকের মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।